হ্যালো এভরিওয়ান, আজ আমরা যাচ্ছি জু ট্রিপে। অ্যাকচুয়ালি এটা রনের স্কুল ট্রিপ। রন জুতে যাবে ওর ফ্রেন্ডসদের সাথে স্কুল বাসে করে, আর সব প্যারেন্টসরা যাবে নিজেদের কারে। সব মিলিয়ে এটা একটা হবে ভেরি ফান ট্রিপ। আমি আর অভিষেক জু পৌঁছে গেছি, আমরা গাড়ি পার্ক করে দিয়েছি। রন তো স্কুল বাসে এসে ওর বন্ধুদের সাথে, ওদের স্কুল বাসটা একটা অন্য এন্ট্রান্স দিয়ে ঢুকেছে, আমরা গাড়ি নিয়ে অন্য এন্ট্রান্স দিয়ে ঢুকেছি। আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, ওদের স্কুল বাসটা একটু ডিফারেন্ট জায়গায় দাঁড়িয়েছে, স্কুল বাসগুলো সেখানে দাঁড়িয়েছে। আজকে এখানে খুব ভিড়, মানে পার্কিং পাওয়া যাচ্ছিল না, তার কারণ আরও তিন চারটে স্কুল থেকে আজকে জু ট্রিপে এসেছে, তো প্রচুর বাবা মা প্রচুর বাচ্চা আজকে রয়েছে এই জুতে। রনদের স্কুল বাসটা অনেক দূরে দাঁড়িয়েছে, আমরা এখন সেখানে যাব, কিছুটা হেঁটে যেতে হবে, তারপর ওখানে সব বাবা মারাই সব প্যারেন্টসরাই ওখানে দাঁড়াবে, আর রনের ক্লাসের সাথে সবার সাথে ওখানে মিট করে তারপর আমরা একসাথে জুতে ঢুকবো। তো এটাই প্ল্যান। আর রনের স্কুল বাস এখান থেকে সব বাচ্চাদের নিয়ে চলে যাবে 12:30, কিন্তু আমরা তারপরেও জুতে থাকবো, কারণ অভিষেক আজকে ডে অফ নিয়েছে, সো আমাদের হাতে অনেকটা বেশি সময়, আমরা পুরো জুটা খুব ভালোভাবে ঘুরে দেখবো। জুতে এসেই রন ওর ফ্রেন্ডসদের সাথে খেলতে বিজি হয়ে গেছে। সব বাচ্চাগুলো আজ সেম জু থিমের ওপর টি শার্ট পরেছে ইয়েলো কালারের, সো দ্যাট জুতে ভিড়ের মধ্যে ওদের আলাদা করে রেকগনাইজ করা যায়। ফার্স্টেই আমরা দেখছি পেঙ্গুইন, আর এই পেঙ্গুইনদের ওয়াকিং স্টাইলটা আমার ভীষণ মজার লাগে। এটা হলো পোলার বিয়ার, একদম হোয়াইট কালারের, আমরা একদম কাছ থেকে এদেরকে দেখলাম, আর এরা সাইজে বিশাল বড়। এই ফ্লেমিঙ্গোগুলো ভীষণ সুন্দর লাগছে, আর এদের কালার কম্বিনেশনটা মানে জাস্ট ভাবা যায় না, প্রচণ্ডই সুন্দর। আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, সেই জন্য জ্যাকেট পরতে হচ্ছে। রেইন হচ্ছে না, কিন্তু বেশ টেম্পারেচার বেশ লো, তো একটু ঠান্ডা ঠান্ডা আছে, বাট ভালো লাগছে ঘুরতে।
এটা একটা লেমুর। এদের আইসগুলো খুব স্কেরি টাইপের হয়, রাত্রিবেলা জলজল করে, আর আমাদের দেখেই ভয় লাগছিল। এবার আমরা যাচ্ছি শিম্পাঞ্জির খাঁচার দিকে। এখানে রয়েছে আন্ডারওয়াটার ক্রিয়েচার্স, অ্যালিগেটার্স, টার্টলস, আর রন অ্যালিগেটার্স দেখে খুব ভয় পাচ্ছিল। লাঞ্চ টাইম আমরা ফুড কোর্টে এসে গেছি, আর এখান থেকে আমরা কিছু খাবার তুলে খেয়ে নেব। লেটস গো। আমাদের অর্ডার্ড ফুড এসে গেছে। আমরা জুতে এতক্ষণ ঘুরে ঘুরে বেশ টায়ার্ড হয়ে গেছি, এবার লাঞ্চ করে নেব, তারপর বাকি জুটা ঘুরে দেখব। জু এখন অনেক ফাঁকা, মেইনলি স্কুলের যে ক্রাউডটা ছিল তারা অনেকেই চলে গেছে, তবে আমরা এখানে আরো কিছু টাইম স্পেন্ড করব। এটা একটা প্রিটেন্ড নেস্ট বানানো হয়েছে, যেটা হচ্ছে বাবুই পাখির বাসা, আমরা যেটাকে বাংলায় বলে থাকি বাবুই পাখির বাসা, এটা হচ্ছে সেটারই প্রিটেন্ড একটা বানানো হয়েছে। মানে আমি কখনো রিয়েল বাবুই পাখির বাসা দেখিনি। ইটস সো বিউটিফুল। ক্যারাউজেলটা ভীষণ সুন্দর, পুরোপুরি জু থিমের ওপর এটা বানানো হয়েছে, তাই এর সিটগুলো এক একটা প্রিটেন্ড অ্যানিমাল, বাচ্চারা এটা চড়ে ভীষণ মজা পাচ্ছিল।
যাচ্ছি জিরাফ জিরাফ দেখতে। দূরে দেখা যাচ্ছে দ্যাটস ওকাপি, ইটস অ্যান হাইব্রিড অ্যানিমাল অফ জিরাফ অ্যান্ড জিব্রা। It's kind of like this. Let's see the map. And then you guys এবার আমরা এলিফ্যান্ট দেখতে যাব, তো ওটাকে খুঁজতে হবে বিকজ জুয়ের অনেকটা এরিয়া রেনোভেট করা হচ্ছে, তো ওদেরকে মুভ করা হচ্ছে একটা ডিফারেন্ট জায়গায়, তো সেটা আমাদের খুঁজতে হবে, খুঁজে দেখতে হবে। রোড সাইন দেওয়া আছে, তো খুঁজে দেখি এলিফ্যান্ট দেখবো এবার। এখানে সোয়ান রয়েছে, রাজহাঁস, আর তার সাথে ফাউন্টেন। আর এই জায়গাটা পুরোটা ফেয়ারি টেলের মতন সুন্দর, ভীষণ সুন্দর এই জায়গাটা। এখানে বার্ড ওয়াচার্সদের একটা প্লেস করা হয়েছে, যারা বার্ড ওয়াচার তারা এখান থেকে অনেক রকমের বার্ড দেখতে পায়, অনেক রকমের পাখি এখানে আসে, ডিফারেন্ট সিজনে ডিফারেন্ট রকমের পাখি এখানে আসে। খুব সুন্দর জায়গাটা, আর এত ওয়েল মেনটেন্ড, এত সুন্দরভাবে এরা মেনটেন করে এই জুটাকে, যে সবার খুব দেখতেও ভালো লাগে এবং পশু পাখিদের সব থেকে ভালোভাবে এরা টেক কেয়ার করে, তো যে জিনিসটা সব থেকে ভালো লাগে। আমাদের জু ঘোরা অলমোস্ট শেষ, এবার বাড়ি যাব। আজকে খুব ভালো জুটা ঘুরলাম। অভিষেক আজকে ডে অফ নিয়েছিল, কারণ রনের স্কুলের সবাই তো চলে গেছে বাড়ি, ওরা 12:30 বাড়ি, মানে এখান থেকে স্কুল বাস ছেড়ে দিয়েছে, কিন্তু 2.5 hours এতটা বড় জু ভালো করে ঘোরা পসিবল হয় না, সেই জন্যই আজকে অভিষেক ডে অফ নিয়েছিল, যাতে আমরা জুটা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারি। রনের খুব ভালো লেগেছে, আমরাও খুব এনজয় করেছি। আজকে রোদ ছিল না, তাই খুব একটা এক্সস্টেড হয়ে যায়নি, ভালোইভাবে ঘুরেছি, ঠান্ডা ঠান্ডাই আছে ওয়েদারটা, তো ভীষণ ভালো লেগেছে। তো এবার বাড়ি যাওয়ার পালা।